দুই মিনিট সঙ্গে পতীত দেরিতে হলেও ঘুম ভেঙেছে প্রধানমন্ত্রী দপ্তর থেকে জানিয়ে দেয়া হয়েছে ছোটদের। সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে যেটাকে কোভিডের তৃতীয় ঢেউ বলা হচ্ছে তৃতীয় ঢেউয়ে ভয়ঙ্কর না হলে খুলতে পারে স্কুল এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন পরিস্থিতি ঠিক থাকলে পুজোর ঠিক পরেই খুলবে স্কুল এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এ কথা বলেন মহারাষ্ট্র কেরলের মতো কয়েক রাজ্যের পরিস্থিতি ভালো নয় পরিস্থিতি ঠিক থাকলে পুজোর পরেই স্কুল কিন্তু শুরু হতে পারে আগামী দশই নভেম্বর থেকে আশা করা যায় দেরিতে হলেও ঘুম যে ভেঙেছে এটাই যথেষ্ট কারণ আপনি যখন পথে ঘাটে সব জায়গায় ঘুরছেন কোনো জায়গাতেই কিন্তু করোনার তেমন প্রভাব কিন্তু চোখে পড়ে না শুধুমাত্র দুটি সেক্টরই এটি পালন করতে সদা ব্যস্ত একটি হল রেল অপরটি হলো স্কুল